হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত পরিবহন করে। দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে। তোমরা তা ভিডিওর মাধ্যমে লক্ষ্য করছ। এখন ডান অলিন্দের সংকোচনের ফলে ট্রাইকাসফিড বাল্ব বা কপাটিকা খুলে গিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। ডান নিলয়ের সংকোচনের ফলে সেই রক্ত অক্সিজেনযুক্ত হওয়ার জন্য ডান এবং বাম ফুসফুসের মধ্যে প্রবেশ করে। সেখান থেকে সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অক্সিজেনযুক্ত হয়ে ফুসফুসীয় শিরা দ্বারা বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দের সংকোচনের ফলে বাইকাসফিড বাল্ব খুলে গিয়ে সেই রক্ত বাম নিলয়ের মধ্যে প্রবেশ করে। বাম নিলয়ের সংকোচনের ফলে সেই রক্ত মহাধমনী হয়ে সম্পূর্ণ দেহে ছড়িয়ে পড়ে। আর এভাবেই হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অক্সিজেনযুক্ত হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। প্রতি মিনিটে হৃৎপিণ্ডের এই সংকোচন ও প্রসারণ প্রায় 72 বার সম্পন্ন হয়ে থাকে। ভিডিওটি খুব ভালোমতো লক্ষ্য করলে দেখবে ডান এবং বাম অলিন্দে একই সাথে রক্ত প্রবেশ করে এবং তাদের সংকোচনের ফলে একই সাথে বাম ও ডান নিলয়ে প্রবেশ করে মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মধ্যে প্রবেশ করে। এভাবে হৃদস্পন্দন তৈরি হয়। হৃদস্পন্দন পরপর সংঘটিত হওয়াকে কার্ডিয়াক চক্র বলে। চলো এই ব্যাপারগুলো আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ চারটা ভাগে বিভক্ত। এখানে দেখো, এই যে প্রথম যে ভাগটা দেখছো, এটা হলো বাম অলিন্দ। এটা কি বাম অলিন্দ? মানে তোমার হাতের ডান পাশে যে প্রকোষ্ঠটা মনে হবে, এটা হলো বাম অলিন্দ। আর বাম অলিন্দর নিচের যে প্রকোষ্ঠ, সেটা নাম হলো ডান নিলয়। তাহলে এটা মনে রাখতে হবে, উপরেরটা অলিন্দ আর নিচেরটা নিলয়, উপরেরটা বাম অলিন্দ আর নিচেরটা বাম নিলয়। এর অপোজিটে তোমার হাতের বাম পাশে, হাতের মনে হবে বাম পাশ, কিন্তু এটাই হলো ডান। তাহলে ডান অলিন্দ, এই যে উপরের প্রকোষ্ঠটার নাম হলো ডান অলিন্দ, আর এর ঠিক নিচের যে প্রকোষ্ঠটা আছে, খালি জায়গাটা আছে, এটা হলো ডান নিলয়। তাহলে যে চারটা প্রকোষ্ঠ ছিল, সেই চারটা প্রকোষ্ঠের মধ্যে একটা হলো বাম অলিন্দ আর নিচেরটা বাম নিলয়, আর এই পাশে একটা হলো ডান অলিন্দ আর নিচেরটা হলো ডান নিলয়। তাহলে এই চারটা প্রকোষ্ঠ। এখন আমরা দেখব এই চারটা প্রকোষ্ঠের মধ্যে কিভাবে রক্ত আসে এবং কিভাবে পুরো শরীরের মধ্যে সেই রক্তটা ছড়িয়ে পড়ে, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র সম্পন্ন হয়। তো এইটা ধরো আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তোমরা জানো যে বুকের বাঁ পাশে থাকে। তো বুকের বাম পাশ থেকে হৃৎপিণ্ডের উপরের দিকে যে অংশগুলো আছে, সেই অঙ্গাণুগুলো থেকে রক্তগুলো আসে, সেগুলো হলো ঊর্ধ্ব মহাশিরা দ্বারা। মনে রাখবা, শিরা দ্বারা রক্ত হৃৎপিণ্ডে আসে। শিরা দ্বারা আমাদের শরীর থেকে রক্তগুলো কোথায় আসে? হৃৎপিণ্ডে আসে। তাহলে হৃৎপিণ্ডের উপরে যে অঙ্গগুলো আছে, সেই উপরের অঙ্গগুলো থেকে যে রক্ত আসে, সেটা হলো ঊর্ধ্ব মহাশিরা দ্বারা। কি শিরা দ্বারা? ঊর্ধ্ব মহাশিরা দ্বারা। এবং এই হৃৎপিণ্ডের নিচে, অর্থাৎ বুক থেকে নিচে যে অঙ্গাণুগুলো আছে, বুক থেকে নিচে যে অঙ্গাণুগুলো, সেই অঙ্গাণুগুলো থেকে যে রক্তটা হৃৎপিণ্ডে আসে, সেটা হলো নিম্ন মহাশিরা দ্বারা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে শিরা দ্বারা আমাদের দেহ থেকে রক্তগুলো হৃৎপিণ্ডে আসে। এবং প্রথমে কোথায় আসে? প্রথমে আসে ডান অলিন্দে। এই যে ডান অলিন্দে, তাহলে প্রথমে রক্তগুলো কোথায় আসে? ডান অলিন্দে। ওকে, তাহলে এই ডান অলিন্দে রক্ত আসার পরে সেই রক্তগুলা কোথায় চলে যায়? সেই রক্তগুলা এই যে তার নিচে যে ডান নিলয় আছে, সেই ডান নিলয়ে চলে আসে। কোথায় চলে আসে? ডান নিলয়ে। এখানে দেখো, অলিন্দ থেকে নিলয়ের মাঝখানে একটা কপাটিকা আছে, একটা কপাটিকা আছে, দরজার মতো আছে, যেন যে রক্তটা একবার নিলয়ে চলে আসবে, সেই রক্তটা কি আবার যেন ওই উপরে যেন অলিন্দতে চলে যেতে না পারে। আর একটা ব্যাপার এখানে মনে রাখবা, যে শরীর থেকে, আমাদের শরীর থেকে যে রক্তগুলো এই যে শিরা দ্বারা আসলো, ঊর্ধ্ব শিরা এবং নিম্ন শিরা দ্বারা আসলো, সেই রক্তগুলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, অর্থাৎ সেই রক্তে কার্বন ডাইঅক্সাইড যুক্ত থাকে। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন ডানলিন্দ আসলে, ডানলিন্দ থেকে এই নিচে যখন ডান নিলয়ে আসলো, এই ডান নিলয় থেকে সরাসরি সেই রক্তটা অক্সিজেনযুক্ত হওয়ার জন্য
কোথায়? এই যে ফুসফুসীয় যে ধমনী আছে, ফুসফুসীয় ধমনী, এই ধমনীর মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা দুইটা ফুসফুসে চলে যায়, বাম ফুসফুস এবং ডান ফুসফুসে চলে যায়। এই দুইটা পথ দিয়ে, এটা দিয়ে বাম ফুসফুসে যাবে আর এটা দিয়ে ডান ফুসফুসে যাবে। তাহলে কি ঘটনা ঘটলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানলিন্দে আসলো, ডানলিন্দ থেকে ডাননিলয়ে আসলো, ডাননিলয় থেকে সেই রক্তগুলো অক্সিজেন যুক্ত হওয়ার কারণে এই যে ফুসফুসীয় যে ধমনী আছে সেই ধমনী দিয়ে কোথায় চলে গেল? ডান এবং বাম ফুসফুসে চলে গেল। এবং ডান ও বাম ফুসফুসে গিয়ে সেখান থেকে রক্তের মধ্যে অক্সিজেন যুক্ত হবে। কি যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হবে। তখনই কিন্তু রক্তটা লাল বর্ণ ধারণ করবে, অর্থাৎ রেড ব্লাড সার্কেল তৈরি হবে। তোমরা শ্বসন প্রক্রিয়ার যে ভিডিও ছিল আমার, সেই ভিডিওতে নিশ্চয়ই এই ব্যাপারটা দেখেছো। যদি এখন তোমাদের মনে না থাকে, সেই ভিডিওটা আবারও দেখে এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে নিতে পারো। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে গিয়ে কি অক্সিজেন যুক্ত হবে এবং সেই সাথে হিমোগ্লোবিন যুক্ত হওয়ার কারণে রক্তগুলো লাল বর্ণ ধারণ করবে। এবং সেই অক্সিজেন যুক্ত রক্ত শিরা দিয়ে, আমরাই যে এখানে দেখছিলাম যে শিরা দিয়ে রক্ত সবসময় হৃৎপিণ্ডে আসে, শিরা দিয়ে রক্ত সবসময় কোথায় আসে? হৃৎপিণ্ডে আসে। ঠিক তেমনি ওই ফুসফুসীয় যে শিরা আছে, দেখো এই যে ফুসফুসীয় যে শিরা আছে, ডান ফুসফুস এবং বাম ফুসফুস দিয়ে সেই শিরা হয়ে রক্ত আবার কোথায় চলে আসবে? আবারও বাম অলিন্দে চলে আসবে। তাহলে এই যে ফুসফুসীয় শিরায়, ফুসফুসীয় শিরা চারটা, এই যে বাম পাশের যে ফুসফুস আছে সেই ফুসফুস দিয়ে দুইটা শিরা বাম অলিন্দে প্রবেশ করছে, আবার ডান পাশে যে ফুসফুস থাকবে সেই ডান পাশের ফুসফুস দিয়ে এই পাশে দুইটা ফুসফুসীয় শিরা দিয়ে সেই রক্তগুলা কোথায় চলে আসবে? বাম অলিন্দে চলে আসবে। তাহলে ওই ডান এবং বাম ফুসফুস দিয়ে রক্তগুলো কোথায়? বাম ফুসফুস, বাম অলিন্দে চলে আসলো। তাহলে বাম অলিন্দে রক্তগুলো চলে আসার পরে এখানে যে কপাটিকা আছে সেই কপাটিকা ভেদ করে রক্তগুলো কোথায় চলে আসবে? এই যে বাম নিলয়ে, বাম নিলয়ে। তো বাম নিলয়ে আসার পরে সেই রক্তগুলো কিন্তু অলরেডি অক্সিজেন যুক্ত হয়ে গেছে, অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেছে। তো এই অক্সিজেন যুক্ত রক্তগুলো কি হবে? এই যে মহাধমনী আছে সেই মহাধমনী দিয়ে কোথায়? আমাদের পুরো শরীরে আবার গমন করবে, পুরো শরীরের মধ্যে চলে যাবে মহাশিরা দিয়ে। তাহলে আবারও বলতেছি যে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্বশিরা এবং মহাশিরা দ্বারা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দ্বারা ডানলিন্দে প্রবেশ করলো, ডানলিন্দ থেকে সেই রক্তগুলো ডাননিলয়ে চলে আসলো, ডাননিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো পরিশোধিত হওয়ার জন্য, অক্সিজেন যুক্ত হওয়ার জন্য ফুসফুসীয় যে ধমনী আছে সেই ধমনী দিয়ে ডান ফুসফুস এবং বাম ফুসফুসে গমন করলো। ফুসফুসের মধ্যে গিয়ে রক্তগুলো অক্সিজেনযুক্ত হবে এবং লাল বর্ণ ধারণ করবে। সেই ফুসফুস থেকে রক্তগুলো কোথায়? ফুসফুসীয় যে শিরা আছে সেই শিরা দিয়ে, ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করবে। বাম অলিন্দে প্রবেশ করার পরে সেই রক্তগুলো কোথায়? বাম নিলয়ে চলে আসবে। বাম নিলয় থেকে সেই রক্তটা পাম্প হওয়ার কারণে এই যে এই হৃৎপিণ্ডের যে হৃৎপেশি আছে সেই হৃৎপেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে সেই রক্তগুলো চাপ পেয়ে কোথায়? আবার এই যে মহাধমনী আছে সেই মহাধমনী দিয়ে বের হয়ে পুরো শরীরে চলে যাবে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের সময় কি ঘটনা ঘটে চলো এই পর্যায়ে তা দেখে নেওয়া যাক। মনে রাখবার, হৃৎপিণ্ডের অলিন্দের যখন প্রসারণ হয় তখন সেটাকে অলিন্দের ডায়াস্ট্রল বলে, অলিন্দের ডায়াস্ট্রল। একই সাথে যখন অলিন্দের প্রসারণ ঘটে, একই সাথে কিন্তু এই যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুইটারই একই সাথে প্রসারণ ঘটে, যখন প্রসারণ ঘটে তখন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং এই যে তোমার ফুসফুসীয় যে শিরা আছে সেই শিরা দিয়ে এবং এই দুইটা শিরা দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে প্রসারণের ফলে অলিন্দের প্রসারণের ফলে, ডান এবং বাম অলিন্দের প্রসারণের ফলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেনযুক্ত রক্ত একই সাথে কোথায়? এই দুই অলিন্দে প্রবেশ করে, ঠিক আছে। তখনও কিন্তু দেখো এই যে ভালভ বা কপাটিকা কি আছে? বন্ধ আছে। তখনও কপাটিকা বন্ধ থাকে। এটা হলো অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ ঘটার ফলে অলিন্দ প্রসারণ ঘটছে, রক্তগুলো এখানে এসে জমা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলে অলিন্দের ডায়াস্ট্রল।
এবার আসো অলিন্দের সিস্ট্রল, অর্থাৎ অলিন্দের যখন সংকোচন ঘটবে, দুইটা অলিন্দের একসাথে সংকোচন ঘটবে, অর্থাৎ ডান এবং বাম উভয়টা। দেখো এটা সংকুচিত হয়ে গেছে, যখনই সংকুচিত হবে উপর থেকে যখনই সংকুচিত হবে, তখন এর ভেতরে যে রক্তগুলো ছিল সেই রক্তগুলো কি এ ভালভ খুলে গিয়ে এখানে কি নিলয়ে প্রবেশ করবে। দেখো দুই রক্তই নিলয়ে প্রবেশ করলো। এই যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তও কোথায় নিলয়ে প্রবেশ করছে, ডান নিলয়ে, আবার অক্সিজেনযুক্ত রক্তও ডান বাম নিলয়ে প্রবেশ করছে। এখন তাহলে এইটা হলো অলিন্দের সিস্টল। তাহলে অলিন্দের ডায়াস্টল সময় অলিন্দ দুইটাতে রক্ত এসে জমা হবে, আবার অলিন্দের যখন সিস্টল হবে অলিন্দ থেকে রক্তগুলো কোথায় নিলয়ে প্রবেশ করবে। এখন যখন আমাদের নিলয়ের সিস্টল হবে, নিলয়ের সিস্টল অর্থাৎ নিলয় যখন সংকুচিত হবে, এই যে এখানে যে পেশি আছে মোটা পেশি, পেশিটা যখন চাপ দিবে তখন সেই রক্তগুলো কি হবে, এই যে উপরে এখানে যে ভালভ আছে এই ভালভটা খুলে যাবে, ভালভটা খুলে গিয়ে রক্তটা কোথায় এই যে মহাশিরা দিয়ে পুরো শরীরে প্রবেশ করবে। একই সাথে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো কোথায় বাম ডান নিলয়ে যে প্রবেশ করছিল সেই রক্তগুলোও কি এই যে ফুসফুসীয় যে ধমনি আছে সেই ফুসফুসীয় ধমনি দিয়ে বাম ফুসফুস এবং ডান ফুসফুসে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এটা হলো নিলয়ের সিস্টল, এটা হলো নিলয়ের সিস্টল অর্থাৎ নিলয়ের সংকোচন। এবার নিলয়ের যখন আবার প্রসারণ ঘটবে, নিলয় যখন প্রসারণ ঘটবে তখন এই যে কপাটিকাগুলো, দেখো এই যে এপাশেও কপাটিকা আছে, এই কপাটিকাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন যে রক্তগুলো কপাটিকার উপরে চলে গেছিলো সেই রক্তগুলো আর নিচে ফিরে আসতে পারবে না, তখন ওই রক্তগুলো কোথায় এই যে ফুসফুসীয় ধমনীর রক্তগুলো ফুসফুসে এবং মহাধমনীর যে রক্তগুলো সেই রক্তগুলো পুরো শরীরে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে চলো আমরা আরো একটি চিত্র দিয়ে ব্যাপারটা বুঝে নিই। এই চিত্রটা খুব ভালো মতো লক্ষ্য করো, তাহলে তোমরা এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং অক্সিজেনযুক্ত রক্ত এই ব্যাপারগুলো খুব ভালো মতো বুঝতে পারবা। ধরো এটা হৃৎপিণ্ড, তাহলে এটাকে আমরা বলি বাম অলিন্দ, আর নিচেরটাকে বলি বাম নিলয়, নিচের প্রকোষ্ঠটাকে, আবার উপরেরটাকে বলি ডান অলিন্দ, আর নিচের যে প্রকোষ্ঠ সেটা হলো ডান নিলয়। তাহলে আমি বলছিলাম তোমাদের যে নিম্ন মহাশিরা, এই যে নিম্ন মহাশিরা মানে শরীরের হৃৎপিণ্ডের নিচের যে অংশগুলো আছে সেই অংশগুলো থেকে এই শিরা দিয়ে রক্ত কোথায় ডান অলিন্দে প্রবেশ করবে। তাহলে দেখো এই যে পায়ের মধ্যেকার রক্তজালিকা, তারপরে দেহের অভ্যন্তরের রক্তজালিকা, তাহলে পায়ের অভ্যন্তরে এবং দেহের অভ্যন্তরে রক্তজালিকা এই যে সবুজ যে কালারগুলো দেখাচ্ছে এগুলো হলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো কোথায় এই যে নিম্ন মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। একইভাবে এই যে হাত এবং মাথার মধ্যকার যে রক্তজালিকা আছে সেই রক্তজালিকা দিয়ে এটা হলো ঊর্ধ্ব মহাশিরা দিয়েও রক্ত কোথায় এই যে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তাহলে হৃৎপিণ্ডে ডান অলিন্দে রক্ত প্রবেশের দুইটা পথ আসছে, একটা হলো ঊর্ধ্ব মহাশিরা আর একটা হলো নিম্ন মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে রক্তযুক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত কোথায় হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করবে। ডান অলিন্দে প্রবেশ করার পর সেই রক্তটা এই যে কপাটিকা আছে, দরজা আছে, ট্রাইকাস্পিড বলে, এখানে তিনটা কপাটিকা আছে, তিনটা কপাটিকা যুক্ত দরজা দিয়ে রক্তটা কোথায় ডান নিলয়ে প্রবেশ করবে। ডান নিলয়ে প্রবেশ করার তখনও কিন্তু রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্তই আছে, অর্থাৎ ব্লু কালারের। এখন এরপরে এই রক্তটা কোথায় এরপরে ফুসফুসীয় যে ধমনি আছে এটা হলো ফুসফুসীয় ধমনি, তো এই ফুসফুসীয় ধমনি দিয়ে রক্তটা দুইটা ফুসফুসে, এই যে বাম পাশে যে বাম ফুসফুস আছে সেই বাম ফুসফুসে এবং ডান পাশে যে ডান ফুসফুস আছে সেই ডান ফুসফুসে প্রবেশ করবে। তাহলে এই বাম নিলয় থেকে ডান নিলয় থেকে রক্ত বাম ফুসফুস এবং ডান ফুসফুস এই দুইটা ফুসফুসে প্রবেশ করছে। দেখো রক্ত যখন ফুসফুসে প্রবেশ করে তখনও কিন্তু কি এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত, এখানে গিয়ে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটার সাথে কি অক্সিজেন যুক্ত হয়ে রক্তটা কি এই রেড ব্লাড সার্কেল অর্থাৎ কি হবে অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত রক্ত হয়ে দেখো ওই পথে আরেকটা পথ দিয়ে রক্তটা কিন্তু আবার কোথায় এই যে বাম অলিন্দে প্রবেশ করলো, আবার ডান ফুসফুস দিয়েও ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত হয়ে আবার কোথায় এই যে বাম অলিন্দে প্রবেশ করলো। তাহলে বাম অলিন্দে প্রবেশ করার পর সেই রক্তটা এই যে এই অলিন্দ আর নীলের মাঝখানে যে কপাটিকা আছে এটা বাইকাস্পিড ভালভ বলে, মানে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যে দরজা বা কপাটিকা আছে সেইটা দিয়ে ভেদ করে
কোথায় এই রক্তটা এই যে বামনীলয়ে প্রবেশ করবে, বামনীলয়ে প্রবেশ করার পর সেই রক্তটা আবার কোথায় এই যে মহাধমনী আছে, এই যে মহাধমনী, সেই মহাধমনী দিয়ে রক্ত আবার পুরো শরীরে কোথায় চলে যাবে। দেখো এখান থেকে কিন্তু এই যে মাথাতেও আবার চলে যাচ্ছে, মাথা বা হাতের মধ্যকার জালিকাতেও চলে যাচ্ছে, আবার এই যে নিচ দিয়ে এপাশ দিয়ে দেখো এই যে কোথায় চলে যাচ্ছে, এই যে দেহের অভ্যন্তরে রক্তজালিকার মধ্যেও চলে যাচ্ছে, আবার পায়ের মধ্যকার রক্তজালিকার মধ্যেও চলে যাচ্ছে। তাহলে এইভাবে দেখলাম এক পাশ দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দ হয়ে ডান নিলয় হয়ে বাম ও ডান ফুসফুসে গিয়ে অক্সিজেনযুক্ত হচ্ছে, অক্সিজেনযুক্ত রক্তগুলো আবার কোথায়, অক্সিজেনযুক্ত রক্তগুলো আবার এই যে বাম অলিন্দে এসে বাম অলিন্দ থেকে বাম নিলয় দিয়ে মহাধমনী হয়ে আবার আগের জায়গাগুলোতে ফিরে যাচ্ছে, মানে পুরো শরীরে পরিভ্রমণ করছে। তাহলে এই যে এই প্রক্রিয়াটা মূলত কে কে সম্পন্ন করছে, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যখন সংকোচন ও প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ প্রতি মিনিটে প্রায় 72 বার এই হৃৎপিণ্ডটা সংকোচন ও প্রসারণ ঘটে। এই সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তগুলো একবার হৃৎপিণ্ডের ভেতরে আসে, আবার সেই রক্তগুলো কি হয় পাম্প হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে এই প্রক্রিয়াটা আমাদের শরীরের মধ্যে প্রতি মিনিটে 72 বার সম্পন্ন হচ্ছে। তাহলে চিন্তা করতে পারো কি দ্রুত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এই প্রক্রিয়াটা যদি এক মিনিটও বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা কি স্ট্রোক করে মারা যেতে পারি।